একজন লেখক যার প্রায় প্রত্যেকটা বইয়ের শুরুতেই প্রকাশককে বেশ কয়েকটা পাতা খরচা করতে হয়, আজ পর্যন্ত বইটার কতগুলো সংস্করণ ছাপা হয়েছে শুধুমাত্র সেইটা প্রিন্ট করতে। একজন লেখক যার বই পড়তে বসে আমি দেখি যে বইটার প্রথম প্রকাশ হয়েছিল আমার বাবা মায়েরও জন্মের আগে, কিন্তু আজও বইটা একটা নামকরা প্রকাশনী সংস্থার বেস্ট সেলিং বইগুলোর মধ্যে একটা হয়ে রয়েছে। একজন বাংলা ভাষার লেখক যার একাধিক বই বাংলা ভাষার গণ্ডি ছাড়িয়ে প্রকাশিত হয়েছে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়, আর শুধু ভারতবর্ষই নয় বিদেশেও একইভাবে সমাদৃত হয়েছে। এরকম আরও অনেক অনেক তথ্য যার লেখা সম্পর্কে হয়তো বলে যাওয়া যায়, তিনি হলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়, ওরফে শঙ্কর, বাংলা সাহিত্যের জগতের বিশাল এক ব্যক্তিত্ব, সাড়া জাগানো একটা নাম। নমস্কার, বুকিশ এবং বুকিশ লাইফে স্বাগত। আজকের ভিডিওতে আমি কথা বলবো শঙ্করের লেখা কিছু বই নিয়ে বা আমার পড়া শঙ্করের সেরা আটটি বই নিয়ে। আপনি যদি বাংলা ক্লাসিক সাহিত্য পড়তে চান তাহলে যে বইগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। শুরু করব সেই বইটা দিয়ে, শঙ্করের নামটা মনে আসলেই যে কোনো পাঠকের সবার প্রথম যে বইটার কথা মনে পড়ে। বইটা হলো চৌরঙ্গী, লেখকের একটি ফিকশনাল ট্রিলজির দ্বিতীয় বই এটি। এই গল্পের প্রেক্ষাপট কলকাতা শহরের একটি বিলাসবহুল হোটেল সাজা। লেখক এখানে রিসেপশনিস্টের কাজ করতে এসেছিলেন। হোটেলের বিচিত্র দিনযাপন, বিভিন্ন ধরনের চরিত্র, একই মানুষের বদলে যাওয়া নানান রূপ, এই সমস্ত নিয়েই এই উপন্যাসটা লেখা হয়েছে। হোটেলে কাজ করতে আসার আগে পর্যন্ত শঙ্করের কলকাতার অভিজাত সম্প্রদায়ের মানুষ সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না, কিন্তু হোটেলে কাজ করার সুবাদে তিনি এই সম্প্রদায়ের মানুষদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন এবং বিচিত্র ধরনের নানান চরিত্র উঠে এসেছে এই উপন্যাসটাতে। উপন্যাসটা সম্পর্কে যতই বলি না কেন হয়তো কমই বলা হবে, তো অবশ্যই পড়ে দেখুন চৌরঙ্গী, যেটা প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে, আর মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। আজকের ভিডিওর দ্বিতীয় বইটা হলো ঘরের মধ্যে ঘর। লেখকের যে ট্রিলজিটার কথা আমি বলছি তার প্রথম বইটা হলো কত অজানারে, যেটার কোনো কপি এই মুহূর্তে আমার কাছে নেই। ট্রিলজির দ্বিতীয় বইটা হলো চৌরঙ্গী, আর তৃতীয় বইটা হলো এই ঘরের মধ্যে ঘর। চৌরঙ্গীর শাজাহান হোটেলে চাকরি ছেড়ে লেখক ফিরে এসেছেন বেকার জীবনে। কলকাতা শহরে সেই সময়েও একটা চাকরি জোগাড় করা বেশ কষ্টসাধ্য ছিল। অনেক চেষ্টা চরিত্র করে শেষ পর্যন্ত লেখক চাকরি পেলেন একটি বহুতল বাড়ির কেয়ারটেকার হিসাবে। কলকাতা শহরে সেই সময় ফ্ল্যাট সিস্টেম বা অ্যাপার্টমেন্ট সিস্টেম সবে সবেই শুরু হয়েছে। একটি বাড়ির বিভিন্ন তলায় আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন বহু বিচিত্র চরিত্রের মানুষ, তাদের নিয়েই নানান রকম অভিজ্ঞতা উঠে এসেছে এই উপন্যাসে। আমার কাছে এই বইটার যে কপিটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন বেশ পুরনো একটা কপি, কয়েক জায়গায় ছিঁড়েও গেছে। তো আমার নতুন বইয়ের পাশাপাশি এরকম প্রচুর পুরনো বইও রয়েছে যেগুলো কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে কেনা, তো এই জন্য এই বইটার এই মুহূর্তে প্রিন্টেড প্রাইস কত সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই বইটাও দেশ পাবলিশিং থেকেই প্রকাশিত হয়েছে। তৃতীয় বইটা হলো জন অরণ্য, আবারও একটা কালোজয়ী লেখা, এবং বইটার কভারের উপরেই লেখা রয়েছে যে আজ পর্যন্ত এই বইটার মোট 2,58,000 কপি ছাপা হয়েছে। এই বইয়ের প্রধান চরিত্র সোমনাথ নামক একটি ছেলে এবং প্রেক্ষাপট আবারও কলকাতা শহর। কলেজ পাস করবার পরে একটি ছেলের জীবনের বেকারত্বের যন্ত্রণা এবং তার সাথে সাথে বিভিন্ন সামাজিক ও পারিবারিক ঘটনা উঠে এসেছে এই উপন্যাসে। শঙ্করের সব বই মোটামুটি দেশ থেকেই প্রকাশিত হয়েছে, তো এই বইটাও দেশ পাবলিশিংয়েরই একটা বই এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। এরপর আমি যে বইটার কথা বলবো সেই বইটার সাথে একটা অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে, কারণ বইটা আমার বাবা মায়ের বিয়েতে উপহার পাওয়া একটা বই। বইটা হলো শঙ্করের স্বর্গ মর্ত পাতাল। এই বইটা হয়তো এখন আর এই কভারে পাওয়া যায় না, কারণ এতে মোট 3টে উপন্যাস রয়েছে, জন অরণ্য, সীমাবদ্ধ আর আশা আকাঙ্ক্ষা। এর মধ্যে জন অরণ্য এখন আলাদা বই হিসাবে মুদ্রিত হয়, যেটা আপনারা আগের বইটাই দেখলেন। বইটার 3টে উপন্যাসই বেশ ভালো, তার মধ্যে শেষ উপন্যাসটা অর্থাৎ আশা আকাঙ্ক্ষা আমার খুব প্রিয় একটা উপন্যাস। এই বইটারও এখন মুদ্রিত মূল্য কত আছে সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমার কাছে রয়েছে একটা পুরনো কপি, কিন্তু পুরনো বইয়ের দোকানে কিন্তু এই বইটার কপি আমি এখনও অনেক দেখেছি কলেজ স্ট্রিটে, তো আপনারা সেখান থেকে এই বইটা সংগ্রহ করতে পারেন। আমার কাছে যে কপিটা রয়েছে সেটার মুদ্রিত মূল্য রয়েছে মাত্র 50 টাকা। এর পরের বইটাও একটা উপন্যাস সংকলন, বইটার নাম হলো সকাল বিকাল সন্ধ্যা। এই বইটাতেও রয়েছে 3খানা উপন্যাস, সোনার সংসার, বিত্তবাসনা এবং সম্রাট ও সুন্দরী। সবকটাই সামাজিক উপন্যাস,
তিনটে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে লেখা ভিন্ন স্বাদের উপন্যাস। তো উপন্যাসগুলো সম্পর্কে আমি আলাদা করে কিছু বলছি না, এটাও দেশ পাবলিশিংয়ের বই, আর এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। ষষ্ঠ বইটাও একটা উপন্যাস সংকলন এবং এতে রয়েছে লেখকের লেখা দুটি উপন্যাস, নগর নন্দিনী এবং সীমান্ত সংবাদ। বইটার নাম তনয়া কারণ এই বইয়ের এই দুটো উপন্যাসই দুটো নারী চরিত্র কেন্দ্রিক উপন্যাস। আমার বেশ ভালো লেগেছে উপন্যাসগুলো, আপনিও পড়ে দেখতেই পারেন। দেশ পাবলিশিংয়ের বই এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। শেষ করব দুটো নন ফিকশন বই দিয়ে, যার মধ্যে প্রথমটা হলো এপার বাংলা ওপার বাংলা, বাঙালির খোঁজে বিশ্বময়। এই বইটাতে লেখকের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়েছে, এটাকে একদিক থেকে একটা ভ্রমণ কাহিনীও বলা যায়। এখানে এপার বাংলা বলতে লেখক বুঝিয়েছেন ভারত এবং বাংলাদেশ, এই দুটো দেশেই যে বাঙালিরা বসবাস করেন তাদের কথা। আর ওপার বাংলা বলতে বোঝাচ্ছেন ভারতের বাইরে যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের কথা। বাঙালিদের সম্পর্কে একটা জিনিস লেখক লক্ষ্য করেছেন, যে তারা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, কিছু বাঙালি একত্রিত হয়ে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং ছোট্ট একটা বাংলাদেশ নিজেদের মধ্যেই গড়ে তোলে। পাশ্চাত্যের সংস্কৃতি তাদের যতটাই আধুনিক করে তুলুক না কেন, মনে প্রাণে কিন্তু তারা তাদের বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। এই বইটাতে উঠে এসেছে বিদেশের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে লেখকের সংস্পর্শে আসা সেরকমই কিছু বাঙালিদের গল্প। আমার বেশ পছন্দের বই এটা। আপনিও যদি ফিকশনাল লেখার বাইরে লেখকের অন্য ধরনের কিছু লেখা পড়তে চান তাহলে অবশ্যই পড়ে দেখুন এই বইটা। দেশ থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। শেষ যে বইটার কথা বলবো সেটাও একটা নন ফিকশন, প্রচুর মানুষ হয়তো এই বইটা পড়েছেন, অচেনা অজানা বিবেকানন্দ। স্বামীজিকে নিয়ে লেখকের যে একাধিক গবেষণামূলক লেখা রয়েছে তার মধ্যে এটাও একটা। স্বামী বিবেকানন্দের জীবনের অনেক অজানা গল্প আপনি জানতে পারবেন এই বইটা থেকে। সাহিত্যম থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য রয়েছে 70 টাকা, এখন হয়তো খানিকটা দাম বেড়ে থাকতে পারে। তো এই ছিল আমার পড়া শঙ্করের সেরা 8টি বই। এর বাইরেও লেখকের আরও লেখা আমি পড়েছি এবং আমার সংগ্রহতেও রয়েছে আরও কিছু বই, সেগুলো হয়তো আবার অন্য কোনো ভিডিওতে আসবে। আমার মনে হয় যাদের লেখা না পড়লে বাংলা সাহিত্য একজন পাঠকের কাছে অচেনা অধরা থেকে যাবে, শঙ্করও সেরকমই একজন লেখক। এই বইগুলোর মধ্যে আপনার যদি কোনোটা পড়া থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে আপনার কেমন লেগেছে, আর এছাড়া শঙ্করের আর কোন লেখা আপনি পড়েছেন সেটাও আমাকে জানাতে পারেন। এর আগে বুদ্ধদেব গুহর সেরা 10টি বই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এছাড়া আর কোন লেখক বা লেখিকার এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়তে থাকুন, নমস্কার।